আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে আমরা চতুর্থ অধ্যায়ে সংস্কৃতির প্রত্যয়টি আলোচনা করব। সংস্কৃতির প্রত্যয়টির পরিধি ব্যাপক। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার, বাংলায় যাকে কৃষ্টি বলা হয়। কৃষ্টি শব্দের অর্থ কর্ষণ বা চাষ। ইংরেজি সাহিত্যে ফ্রান্সিস বেকন 19 শতকে সর্বপ্রথম কালচার শব্দটি ব্যবহার করেন। এটিকে ক্ষুদ্রতর ও বৃহৎ দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। ক্ষুদ্রতর অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের মার্জিত অভ্যাস বা রুচি বা অভ্যাসজনিত উৎকর্ষ। ক্ষুদ্রতর বৃহত্তর অর্থে সংস্কৃতিকে ব্যবহার করেছেন নৃবিজ্ঞানীগণ। বৃহত্তর অর্থে আমাদের জীবনের সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। তা আমাদের জীবনের সব কিছুর অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে সংস্কৃতি, তাহলে তো আমাদের জীবনের কোনো কিছুই বাদ যাবে না। সত্যি কথা, আমাদের কথা বলা, আমাদের চলাফেরা, আমাদের আরও যা কিছু আছে, টোটাল লাইফ স্টাইলটাই যদি বলি, তাহলে সব কিছুই সংস্কৃতি। আমাদের রুচি, আমাদের ইচ্ছা, আমাদের বিশ্বাস, এসব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে আমাদের টোটাল লাইফ স্টাইলটাই সংস্কৃতি যদি হয়ে থাকে, তাহলে আমরা দেখি যে এক একজনের লাইফ স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে। তাহলে এটা নিয়ে কোনো উদ্বেগের কারণ নাই যে আমার লাইফ স্টাইল হয়তো কিছুটা উন্নত কিংবা অন্যের লাইফ স্টাইল কিছুটা নিম্নমানের। তাহলে এটা নিয়ে আমাদের সংকোচেরও কিছু নাই। যার যেভাবে মানে জীবন যাপন পদ্ধতিটা, সেটাই কিন্তু তার সংস্কৃতি। তো সংস্কৃতিকে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তাহলে সংস্কৃতির সর্বজন গণ্য সংজ্ঞা যেটি, সেটা হচ্ছে ইবি টেলার। তো আমরা বোর্ডে চলে যাই। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে ইবি টেলার তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেন, সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি প্রথা, আইন ইত্যাদির জটিল সমাবেশই হলো সংস্কৃতি। আমরা যদি ইবি টেলরের সংজ্ঞাটা দেখি, তাহলে দেখব এখানে অনেকগুলো বিষয়কে কিন্তু ইনক্লুড করা হয়েছে। মানুষের সদস্য, সমাজের সদস্য মানে সমাজে আমরা বসবাস করতে, যে আমাদেরকে অনেক রকমের যে সমস্ত কিছু আমরা ফেস করি, ফেস করতে মোটামুটিভাবে আমাদের যা কিছু দরকার হয়, ইবি টেলার তার সংজ্ঞায় তার সবগুলো জিনিসই তুলে ধরেছে কিংবা সবগুলো দিকই তুলে ধরেছে। তারপরে দেখবো আমরা যে সমাজবিজ্ঞানী সাইডে একটু কাজ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দটা হয়তো তোমাদের কানে যেতে পারে, জন্য আমি দুঃখিত, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও। সমাজবিজ্ঞানী জোন্সের মতে, তো সমাজবিজ্ঞানী জোন্স কি বলেছে, বলছে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। তাহলে মানব সৃষ্ট সব কিছুই যদি সংস্কৃতি হয়ে থাকে, তাহলে তো আমরা দেখছি এখান থেকে কিছুই বাদ যায় না। আর মানুষ হচ্ছে এমন একটা সৃজনশীল, মানুষের একটা সৃজনশীল দিক আছে যে মানুষকে যদি কখনো কোনো একটা জায়গায় আমরা বসিয়ে রাখি কিংবা আমরা নিজেরাও যদি বসে থাকি, দেখবো যে আমাদের মাথা কাজ করছে, নাহলে হয়তো আমরা হাত দিয়ে কিছু করছি। যেমন আমরা যদি ক্লাসে বসে বসে ক্লাস করি, দেখবো যে ক্লাসে আমরা কতক্ষণ মনোযোগ দিতে পারি। আমরা কিন্তু সবসময় মনোযোগ দিতে পারি না, সবসময় মনোযোগ দিয়ে টিচারের কথা শুনতে পারি না। কি হয়, আমাদের মন হয়তো একটু এলোমেলো হয়ে যায়। আবার কি হয়, আমরা অনেক কাজও করি, হয়তো আমরা পেন্সিল দিয়ে দাগ কাটছি, নাহলে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলছি, নাহলে হয়তো এদিক ওদিক তাকাচ্ছি। তো যাই হোক, এটা সহজাত মানুষের প্রবৃত্তি।
তো এখানে বলছি যে মানব সৃষ্ট সবকিছু সমষ্টি হলো সংস্কৃতি, তার মানে মানুষ যা কিছু মানুষ জীবন যাপনের প্রয়োজনে যা কিছু সৃষ্টি করছে তার সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। ম্যাকাইভারের মতে, ম্যাকাইভার কি বলেছে, মানুষ হিসাবে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। তো মানুষ হিসাবে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি হয়ে যায়। তাহলে জোন্স এবং ম্যাকাইভারের সংজ্ঞার মধ্যে কিন্তু মানে তেমন একটা আমরা পার্থক্য দেখছি না, এবং এটা ছোট্ট একটা হাফ লাইনের কথার মধ্যে কিন্তু সব কিছু বলে দিয়েছে জোন্স এবং ম্যাকাইভার, যে কি মানুষ হিসাবে আমরা যা করি তাই সংস্কৃতি। আর মানুষ হিসাবে তো আমাদের করতে হয়, জীবন যাপনের তাগিদে আমাদেরকে অনেক কিছু করতেই হয়, করতে আমরা মানে না করলে চলেই না। তারপরে কি রবার্ট ব্রাস্টিডের মতে, কি তার মতে বলছে সোশ্যাল অর্ডার গ্রন্থে তিনি কি বলেছে, যে সমাজের সদস্য হিসাবে আমরা যা কিছু সম্পন্ন করি তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তার মানে সমাজের সদস্য হিসাবে আমরা যা কিছু সম্পন্ন করছি মানে যা যা কিছু করছি তার সব কিছুর সমষ্টিকেই বলা হচ্ছে সংস্কৃতি। তাহলে আমরা দেখছি যে এখানে মূল যেটি কাজ সেখানে হচ্ছে যে কি মানুষ কোন সংস্কৃতি সৃষ্টি করছে এবং এই সমাজ কি সংস্কৃতিটাকে কি বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে এই যে কয়েকটা সংজ্ঞা আমরা দেখলাম সেখান থেকে আমরা নিশ্চয় বুঝতে পারছি শিক্ষার্থী বৃন্দ যে আসলে সংস্কৃতিটা কি। তাহলে আমরা বলতে পারি যে মানুষের সৃষ্টি কিংবা সবকিছুই কিংবা মানুষ তার জীবন যাপনের প্রয়োজনে কিংবা তাগিদে যা কিছু সৃষ্টি করেছে তার সবকিছু সৃষ্টির সমষ্টিকে কিন্তু আমরা সংস্কৃতি বলতে পারি, বলতে পারি। এবং কি যে সংস্কৃতি কি করছি আমরা মানুষের সৃষ্টি করছি কিসের, মানুষের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আমরা আমাদের নিজেদের জীবন এবং জীবিকার প্রয়োজনে আমাদের উদ্দেশ্যগুলো পূরণের জন্য আমরা প্রতিনিয়ত কিছু না কিছু করছি এবং অনেক কিছু আবিষ্কার হচ্ছে। এসব কিছুই কিন্তু সংস্কৃতির অংশ, সংস্কৃতির উপাদান। তো এই যে সংস্কৃতি, সংস্কৃতির দুটি ধরন রয়েছে। তো সংস্কৃতির দুটি ধরন কি কি, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিকে ইংরেজিতে ম্যাটেরিয়াল কালচার বলা হয় এবং অবস্তুগত সংস্কৃতিকে নন ম্যাটেরিয়াল কালচার বলা হয়। তো আমরা নাম শুনেই বুঝতে পারছি বিভাজনে যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। তো মানুষ তার জীবন এবং জীবিকার প্রয়োজনে কিংবা মানুষ তার জীবন ধারণের নিমিত্তে যা কিছু উদ্ভাবন করেছে তার বস্তুগত দিকটিকে আমরা বলবো বস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত দিকগুলো কি কি, যেমন আমরা উদাহরণ হিসাবে এখানে লিখেছি যে ঘর বাড়ি পোশাক পরিচ্ছদ তৈজসপত্র ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এছাড়াও আরো অনেক বস্তুগত কি সংস্কৃতি রয়েছে আমাদের চারপাশ ছড়িয়ে। মোটামুটি ভাবে আমরা বস্তুগত সংস্কৃতি দ্বারা পরিবেষ্টিত। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে একটা ব্ল্যাকবোর্ড, এটা একটা বস্তুগত সংস্কৃতি। আমার হাতে একটা কলম, এটা একটা বস্তুগত সংস্কৃতি। আমি একটা রুমে আছি, এ রুমে যে আসবাবপত্রগুলো আছে এগুলো সবকিছুই কিন্তু বস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা দেখছি কি যে আমাদের চারপাশে আমাদের প্রয়োজনের জন্য যে বস্তুগত জিনিসপত্রগুলো রয়েছে ঘর বাড়ি কিংবা আসবাবপত্র কিংবা আরো যে বস্তুগত জিনিসগুলো রয়েছে চারপাশে সবগুলো মিলেই কিন্তু আমাদের বস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি তাহলে কোনগুলো আমরা দেখি, তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি মানুষ তার প্রয়োজন পূরণের তাগিদে যা কিছু আবিষ্কার করেছে সেই আবিষ্কারের অবস্তুগত দিকগুলোই কিন্তু কি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে সে অবস্তুগত দিকগুলো কি, বস্তুগত জিনিস যেগুলো সেগুলো আমরা দেখতে পাই, চোখে দেখতে পাই, মানে পার্থিব যেটা আর কি, হ্যাঁ। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে অপার্থিব, মানে যেটা দেখা যায় না, ঠিক আছে, আছে জিনিসটা কিন্তু দেখা যায় না, হ্যাঁ, এরকম যেটা এই যে যে জিনিসগুলো সেগুলোকে আমরা বলবো কি অবস্তুগত সংস্কৃতি। তো এখানে আমরা দেখছি কি যে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা রীতিনীতি
তথা মূল্যবোধ ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো তাহলে আমরা দেখছি যে মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, রীতিনীতি, মূল্যবোধ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু কি হয়, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বস্তুগত রূপ না থাকলেও এগুলো আছে, অস্তিত্ব আছে, এটা বোঝা যায়। যেমন একটা সমাজে বাস করলে কিছু ধ্যান ধারণা রীতিনীতি থাকে, কারণ এক সমাজে যেটা হয়তো তুমি খুব সিস্টেমটা মনে হবে পছন্দসই, অন্য সমাজে কিন্তু সেই সিস্টেমটা পছন্দসই নাও হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা সমাজের এক একটা মানে রীতিনীতির প্রচলন রয়েছে, সেই রীতিনীতি এবং ধ্যান ধারণাগুলো কিন্তু কি হচ্ছে অবস্তুগত অবস্তুগত সংস্কৃতি। যেমন একটা বিল্ডিং তৈরি হওয়ার পূর্বে যে পরিকল্পনাটা করা হচ্ছে মনে মনে, সেই পরিকল্পনাটা কিন্তু কি অবস্তুগত সংস্কৃতি, কিন্তু যখন সেই বিল্ডিংটা তৈরি হয়ে গেল তখন কিন্তু সেটা বস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা দেখছি বন্ধুরা যে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি মোটামুটি ভাবে কাকে বলে। তাহলে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে, একটি অন্যটিকে ছাড়া কিন্তু চলতে পারে না। যেমন বস্তুগত সংস্কৃতি আমরা বলছি যে বস্তুগত রূপ যেটা সেটাই মানুষের বস্তুগত সংস্কৃতি, যেটা অবস্তুগত রূপ মানুষের মানুষের প্রয়োজন পূরণে সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিকে দেখা যায়, অবস্তুগত সংস্কৃতিকে দেখা যায় না। বস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে এগিয়ে যায়, কিন্তু অবস্তুগত সংস্কৃতি ধীর গতিতে আগায়। বস্তুগত সংস্কৃতিকে সহজেই পরিবর্তন করা যায় কিংবা এটাকে পরিবর্তন করা যায়, কিন্তু অবস্তুগত সংস্কৃতিকে সহজে পরিবর্তন করা যায় না। আমি একটা সুন্দর বাড়ি দেখে সেই বাড়িটা দেখে মনে করলাম আরেকটা সুন্দর বাড়ি করব, এটা ঠিক আছে, কিন্তু আমাকে যদি কেউ বলে যে না আপনার অভ্যাসটাই পাল্টে ফেলতে হবে, আমি কিন্তু সেটা পারবো না। তো তাহলে আমরা দেখছি যে বস্তুগত অবস্তুগত সংস্কৃতির মধ্যে আমাদের কি কিছু পার্থক্য থেকে যাচ্ছে এবং আছেও। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম যে সংস্কৃতি কাকে বলে, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি, তারপরে কি সংস্কৃতির দুই বস্তুগত অবস্তুগত এই দুই সংস্কৃতির মধ্যে পার্থক্য। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, আবার দেখাবে, তোমরা সকলে ভালো থাকো।